নমস্কার, শুরু করছি প্রফুল্ল রায়ের উপন্যাস যাত্রা সঙ্গী। আজ দ্বিতীয় পাঠ। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা খুলে তার মধ্যে ঘাড় গুঁজে দিল সুদীপ্তা। কতক্ষণ পড়া এবং নোট নেওয়া চলেছে খেয়াল নেই। হঠাৎ কাঁধে কারো হাতের আলতো ছোঁয়া লাগতেই চমকে বই থেকে মুখ তুলে তাকালো। ময়ূরী। সে বলল, অনেকক্ষণ পড়াশোনা হয়েছে, সেই 10টায় খেয়ে ইনস্টিটিউটে এসেছি, তারপর ক্লাসের পর ক্লাস, ভীষণ খিদে পেয়েছে, চল ক্যান্টিন থেকে ঘুরে আসি, পেটে কিছু না পড়লে স্রেফ অকাল মৃত্যু। ময়ূরী মহাপাত্র ভুবনেশ্বরের মেয়ে। সেখানে তাদের বাড়ির চারপাশে প্রচুর বাঙালি, ওদের কাছ থেকে বাংলাটা চমৎকার শিখে নিয়েছে। সামান্য টান থাকলেও ঝরঝরে পরিষ্কার বাংলা বলতে পারে, ভালো ছাত্রী। ভুবনেশ্বরের একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে দারুণ রেজাল্ট করে এই ইনস্টিটিউটের অ্যাডমিশন টেস্টটা পাশ করে ভর্তি হয়েছে। এখানকারই চার পাঁচটি বাঙালি এবং অবাঙালি ছাত্রীর সঙ্গে যোধপুর পার্কে পেইং গেস্ট থাকে। ময়ূরী মেয়েটা ভীষণ আমুদে, হাসিখুশি এবং প্রাণবন্ত, সারাক্ষণ যেন টনটন করে ফুটছে। শুধু তাই নয়, ভারী অকপট। তার চোখে মুখে কথাবার্তায় পরমাশ্চর্য এক সারল্য রয়েছে যে তাকে দেখলেই ভালো লেগে যায়। তার ওপর মিশুকেও। প্রথম দিন ইনস্টিটিউটে এসেই ক্লাসের সবার কাছে একে একে গিয়ে আলাপ করেছে। সুদীপ্তা অত মেলামেশা করতে পারে না, যেচে যেচে কারো সঙ্গে আলাপও নয়, সে অন্তর্মুখী তো বটেই, একটু গম্ভীর ধরনেরও, এমনটাই তার স্বভাব। ময়ূরী দমকা বাতাসের মতো তার গাম্ভীর্য টাম্ভীর্য উড়িয়ে দিয়েছে। সেশন শুরু হয়েছে মাত্র দিন 15 আগে, এর মধ্যেই এই ইনস্টিটিউটে ময়ূরী তার সবচেয়ে প্রিয় বন্ধু। সুদীপ্তারও খিদে পেয়েছিল, সেও সেই 10টায় এসে একের পর এক ক্লাস করেছে। সে যে চ্যাপ্টারটা পড়ে নোট নিচ্ছে, আর তার মাত্র 2-3 পাতা বাকি, ভেবেছিল ওটা শেষ করে ক্যান্টিনে যাবে। ময়ূরী অধৈর্য হয়ে উঠেছে, কি হলো, ওট ওট, পেটের ভেতর আগুন জ্বলছে, আর দেরি করলে ফেন্ট হয়ে পড়ব। তারপর এই নতুন বন্ধুটি যা চায় সেটা করেই ছাড়ে, কারো সাধ্য তাকে রুখবে? হয়তো এই শান্ত নিঃশব্দ বিশাল রিডিং রুমে হইচই বাঁধিয়ে তাকে জোর করে টেনে তুলে একটা কাণ্ডই করে বসবে। তার আচরণ যতই আন্তরিক হোক শোভন নয়, পড়ুয়ারা, অ্যালকোভের অধ্যাপক এবং রিসার্চাররা বিরক্ত হবেন, ডেপুটি লাইব্রেরিয়ান এবং গ্রন্থাগারের কর্মীরা দৌড়ে আসবেন। যে পৃষ্ঠাটা পড়ছিল সেখানে পেন গুঁজে বইটা মুড়ে রেখে দ্রুত উঠে পড়ল সুদীপ্তা। অন্যেরা ডিস্টার্বড হচ্ছে, আর একটি কথা বলবি না, চুপচাপ চল। সে যে রিডিং রুমে আছে সেটা যেন খেয়াল ছিল না ময়ূরীর। গলা নামিয়ে বলল, আই অ্যাম সরি, এই চুপ করলাম। রিডিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে নিজের অজান্তেই হয়তো একবার ঘাড় ফিরিয়ে সেই যুবকটির দিকে এক ঝলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। সে একইভাবে বইয়ের ভেতর ঝুঁকে আছে। ময়ূরী এই তাকানোটা লক্ষ্য করেছিল। রিডিং রুম থেকে বেরুলেই করিডোরের একধারে সিঁড়ি, অন্যদিকে লিফট। লিফটে করে নিচে নামতে নামতে ময়ূরী জিজ্ঞেস করল, ওই ছেলেটাকে চিনিস? সুদীপ্তা চমকে ওঠে, কোন ছেলেটা? রিডিং রুম থেকে বেরুবার সময় যার দিকে বারবার তাকাচ্ছিলি? সুদীপ্তা হেসে ফেলে, কী চে বলিস না। ময়ূরী বলে, হেসে উড়িয়ে দিলে হবে, আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। সুদীপ্তা হাসতে থাকে, উত্তর দেয় না, একটু চুপচাপ। তারপর ময়ূরী জিজ্ঞেস করে, ছেলেটাকে চিনিস? না, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার সময় 2-1 সিঁড়িতে কি লিফটে দেখেছি। হু ইজ হি, তুই চিনিস? অচেনা কারোর সম্বন্ধে কখনো কৌতূহল দেখায় না সুদীপ্তা, কিন্তু ইনস্টিটিউটের ওই ছাত্রটি সম্বন্ধে কেমন যেন আগ্রহ বোধ করল, যা কিনা স্বভাবের সঙ্গে একেবারেই খাপ খায় না। ময়ূরী বলল,
আলাপটালাপ হয়নি, তবে ওর সম্বন্ধে অনেক কিছু শুনেছি। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নাম অরিন্দম মিত্র, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে রেকর্ড নাম্বার পেয়ে HSটা পাস করেছে। ওর সাবজেক্টও ইংলিশ, আমাদের চেয়ে এক বছরের সিনিয়র, সেকেন্ড ইয়ার চলছে। ময়ূরীর অলৌকিক ক্ষমতা, এক মাসও হয়নি সে ভুবনেশ্বর থেকে এখানে এসে ভর্তি হয়েছে। এর মধ্যে নিজেদের ক্লাসের ছেলে মেয়েদেরই নয়, অন্য ইয়ারের স্টুডেন্টদের সম্পর্কে প্রচুর খবর জেনে ফেলেছে। লঘু সুরে সুদীপ্তা বলে, তুই দেখছি একটি এনসাইক্লোপিডিয়া, এত ইনফরমেশান এত কম সময়ে জানলি কী করে? জানতে হয়, যে ইনস্টিটিউটে পড়তে এসেছি সেখানকার স্টুডেন্টরা, ফ্যাকাল্টি মেম্বার, কে কেমন না জানলে চলে? ঠিক আছে বাবা, মগজে যত পারিস ইনফরমেশান ঢুকিয়ে নিতে থাক। ইনস্টিটিউটের ক্যান্টিনটা লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে। লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে একটা খেলার মাঠ পেরিয়ে সেখানে চলে এলো দুজনে। ক্যান্টিনের একতলা বিল্ডিংটা বেশ বড়, অনেকটা এলাকা জুড়ে প্রশস্ত হল ঘরে প্রায় 50টা চৌকো টেবিল ঘিরে চারটে করে চেয়ার, সিলিং থেকে অগুন্তি ফ্যান ঝুলছে, একধারে ক্যাশ কাউন্টার, তার পাশ দিয়ে একটা সরু প্যাসেজ কিচেনের দিকে চলে গেছে, বেশ কয়েকজন বেয়ারাকেও দেখা যাচ্ছে। ক্লাস ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তাই ক্যান্টিনে ভিড় কম। কয়েকটা টেবিলে থোকায় থোকায় কিছু ছাত্রছাত্রী কফি টফি নিয়ে গুলতানি করছে। হল ঘরের এধার ওধার থেকে হালকা গুঞ্জনের মতো আওয়াজ উঠছে। সুদীপ্তা এবং ময়ূরী হল ঘরের ডান পাশে এসে বসলো। একটা বেয়ারা তৎক্ষণাৎ এসে হাজির, তাকে অর্ডার দেওয়া হলো পকোড়া, চিকেন কাটলেট আর ব্ল্যাক কফি। 10 মিনিটের ভেতর খাবারের প্লেটগুলো সুদীপ্তাদের সামনে এনে সাজিয়ে দিয়ে গেল বেয়ারাটা। খাওয়া শেষ হলে সে কফি নিয়ে আসবে। খেতে খেতে গল্পও হচ্ছে, তেমন কোনো বিষয় নয়, এলোমেলো গুরুত্বহীন কিছু কথাবার্তা। ময়ূরে আমুদে টাইপের মেয়ে, সবসময় ফুরফুরে মেজাজে থাকে, মজা টজা করতে ভালোবাসে, সে যেখানে থাকে মুহূর্তে মাতিয়ে তোলে। গল্প করতে করতে হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠল ময়ূরী, গলার স্বর ঝপ করে অনেকটা নামিয়ে বলল, ওই দেখ রাইট সাইড। ওরা যেখানে বসে আছে তার ডান পাশে বেশ খানিকটা দূরে ক্যান্টিনে ঢোকার বিশাল দরজা, সেদিকে চোখ ফেরাতেই নজরে পড়ল এধারে ওধারে তাকাতে তাকাতে এগিয়ে আসছে অরিন্দম, কোথায় বসবে সেটাই যেন দেখে নিচ্ছিল। তারপর সুদীপ্তাদের টেবিল থেকে কোনাকুনি একটু দূরে একটা ফাঁকা টেবিলে বসে পড়ল, সঙ্গে সঙ্গে বেয়ারা তার খাবার টাবারের অর্ডার নিয়ে গেল। এখন আর কোনো দিকেই তাকাচ্ছে না অরিন্দম, সুদীপ্তারা মাত্র 7-8 ফিট দূরত্বে বসে আছে, তাদের দিকেও লক্ষ্য নেই, একেবারেই অন্য মনস্ক, উদাসীন। ময়ূরী এমনিতে হাসি খুশি, ভীষণ মিশুকে, ভীষণ আমুদে টাইপের মেয়ে, সেই সঙ্গে একটু পাগলাটে, ক্রেজি বলতে যা বোঝায়। ওর মাথায় হঠাৎ কিছু ভর করলে সেটা তক্ষুনি করা যায়। সুদীপ্তা কিছু আঁচ করার আগেই আচমকা উঠে পড়ল ময়ূরী, তারপর সোজা অরিন্দমের টেবিলে গিয়ে হাজির। অরিন্দমের অন্য মনস্কতা লহমায় কেটে যায়, সে এতটাই হকচকিয়ে গেছে যে কি বলবে কি করবে ভেবে পাচ্ছিল না, বিমুড়ের মতো ময়ূরীর দিকে তাকিয়েছিল। গলার ভেতর থেকে স্বরটাকে বের করে আনতে তার কিছুটা সময় লাগল। আমাকে কিছু বলবেন? আমি আর সুদীপ্তার দিকে আঙুল বাড়িয়ে ময়ূরী বলল, আমার ওই বন্ধু সুদীপ্তা আপনার সঙ্গে আলাপ করতে চায়। অরিন্দম একটু ইন্ট্রোভার্ট হলেও বেশ সপ্রতিভ, হঠাৎ অজানা দুটো মেয়ে তার সঙ্গে যেচে এসে আলাপ করতে চাইছে, সেটা তার খুব যে একটা পছন্দ তা ঠিক নয়। এই ক্যান্টিনে যখন এসেছে নিশ্চয়ই তাদের ইনস্টিটিউটেরই স্টুডেন্ট হবে, মুখের ওপর সোজাসুজি না বলে দেওয়া যায় না, সেটা শোভন তো নয়ই অভব্যতা। বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা তো খাচ্ছিলেন দেখছি। এই সময় বেয়ারা অরিন্দমের খাবার দিয়ে গেল। ময়ূরী বলল,
আপনার আপত্তি না থাকলে আমাদের প্লেটগুলো নিয়ে আসি, একসঙ্গে বসে খেতে খেতে গল্প করা যাবে। নিয়ে আসুন, নো অবজেকশান। তবে আমি কিন্তু ক্যান্টিনে বেশিক্ষণ থাকতে পারবো না, লাইব্রেরিতে একটু পড়ছিলাম, সেখানে পড়াটা শেষ হয়নি, খাওয়া হলেই সেখানে ফিরে যাব। আমরাও লাইব্রেরিতে ছিলাম, আপনাকে দেখেছি। ও আচ্ছা। সুদীপ্তা 8-10 ফিট দূরত্বে বসে একেবারে হতভম্ব। সে নিজেও যথেষ্ট স্মার্ট, ঝকঝকে মেয়ে, কিন্তু দুম করে পায়ে পড়ে এরকম আলাপ করাটা তার পক্ষে অসম্ভব। ময়ূরী ফিরে এসেছিল। সুদীপ্তা তাকে বলল, ফট করে ছেলেটার কাছে চলে গেলি, ইউ আর অ্যাবসলিউটলি ম্যাড, ঠিক ধরেছিস। ময়ূরী হাসল, ওটাই আমার ক্যারেক্টারের স্পেশাল ব্যাপার। এখন প্লেট টেলেট নিয়ে চ, ও টেবিলে চলে যাই। অরিন্দমের সঙ্গে ময়ূরীর যা যা কথা হয়েছে সবই শুনেছে সুদীপ্তা। বলল, কী একটা কাণ্ড যে করে বসলি, ছেলেটা কি ভাবলো বলতো? কী আবার ভাববে, দুটো বিউটিফুল ইয়াং গার্ল তার দুপাশে বসলে শুধু খুশিই নয়, রীতিমতো রোমাঞ্চিতও হবে। চল চল। দুজনে প্লেট টেলেট তুলে নিয়ে অরিন্দমের টেবিলে গিয়ে বসল। অরিন্দম জিজ্ঞেস করল, আপনাদের কোন ইয়ার? ময়ূরী বলল, ফার্স্ট ইয়ার। ও, একেবারে ফ্রেশার? হ্যাঁ, এবছরই ভর্তি হয়েছি। অনার্সে কি সাবজেক্ট? আপনার যা, তার মানে ইংলিশ? আমার যে ইংলিশ জানলেন কি করে? এতক্ষণ ময়ূরী সমানে কথা বলে যাচ্ছিল, নিজের অজান্তেই যেন এবার সুদীপ্তা উত্তরটা দিল। আপনার যে ইংলিশ অনার্সে সেকেন্ড ইয়ার, আমাদের ইনস্টিটিউটের অলমোস্ট সবাই তা জানে। অ্যাডমিশানের পর 2 ক্লাস করার পর আমরাও জেনে গেছি। বেশ অবাকই হলো অরিন্দম। তাই নাকি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারে আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই ইনস্টিটিউটে আগে আর কখনো নাকি আসেনি। অরিন্দম হেসে ফেলল, হাইপার বল, অনেকের স্বভাব হলো বাড়িয়ে বলা। ময়ূরী বলল, আপনি ইয়ার বিফোর লাস্টে HS-এ রেকর্ড নাম্বার পেয়ে ফার্স্ট হননি? ইংলিশে যে মার্কস পেয়েছেন সেটা অল টাইম রেকর্ড, সেটা কেউ কোনো দিন ভাঙতে পারবে কি না? তাকে থামিয়ে দিয়ে বিব্রত অরিন্দম বলল, ও সব থাক, আপনারা তো ফ্রেশার, কে কোন স্কুল থেকে পাস করছেন? সুদীপ্তা জানিয়ে দিয়ে বলল, আমরা আপনার জুনিয়র, আমাদের আপনি করে বললে কমফর্টেবল ফিল করছি না, মোটে তো 1 বছরের সিনিয়র। ঠিক আছে, তুমি করেই বলবো। একজনের কার্শিয়াংয়ের আর একজনের ভুবনেশ্বরের স্কুল, দুটোই ভেরি ফেমাস মিশনারি ইনস্টিটিউট, নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট হয়েছিল। তেমন ভালো আর কি, মোটামুটি। মোটামুটি রেজাল্টে আমাদের এই ইনস্টিটিউটে অ্যাডমিশান টেস্টে বসতে দেওয়া হয় না, সেই টেস্টটাও ভীষণ টাফ। 3,500 ছেলে মেয়ের সঙ্গে কনটেস্ট করতে হয়, তাদের ভেতর থেকে মাত্র টপ 75 জন অ্যাডমিশানের চান্স পায়। এরপর খুবই সাধারণ এলোমেলো কিছু কথাবার্তা, তার মধ্যে কফি এসে গেল, সেই সঙ্গে 3 জনের আলাদা আলাদা বিল। কফি শেষ হলে দ্রুত ঘড়ি দেখে অরিন্দম ব্যস্ত হয়ে পড়ল, আমাকে এখনই লাইব্রেরিতে ফিরতে হবে, আজই প্রথম আলাপ হলো, সিনিয়র হিসাবে বিলগুলো আমারই মেটানো উচিত। টু বি অনেস্ট, আমি ভেরি অর্ডিনারি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, খুব বেশি পয়সা পকেটে থাকে না, আমার বিলটা আমিই পে করছি। সুদীপ্ত এবং ময়ূরী দুজনেই ব্যগ্রভাবে হাত নাড়তে থাকে। ওটা আমরাই পে করব, ইটস আওয়ার প্রিভিলেজ, প্লিজ নো, কণ্ঠস্বরে বেশ জোর দিয়ে 2টি শব্দ উচ্চারণ করে হাতের ইশারায় বেয়ারাকে ডেকে নিজের বিলের টাকা মিটিয়ে সুদীপ্তাদের দিকে তাকালো। আচ্ছা চলি। 2 তরুণীর উত্তরের জন্য অপেক্ষা না করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ময়ূরী 2 হাত উল্টে দিয়ে মুখের বিচিত্র এক ভঙ্গি করে, স্ট্রেঞ্জ। সুদীপ্তা কোনো রকম মন্তব্য করল না। 6 বছর বয়স থেকে সে কার্শিয়াংয়ের হোস্টেলে থেকে পুরো স্কুল লাইফটা কাটিয়েছে, সেটা মেয়েদের ইনস্টিটিউশন, বিশাল কম্পাউন্ডের ভেতর স্কুল বিল্ডিং, হোস্টেল, 2-3টে খেলার মাঠ, আউটডোর এবং ইনডোর সব রকম গেমেরই ব্যবস্থা রয়েছে সেখানে। কম্পাউন্ডের ভেতরেই তাদের চলাফেরা, খেলাধুলো, আড্ডা, পড়াশোনা সমস্ত কিছু, কড়া ডিসিপ্লিনের মধ্যে অনেকগুলো বছর তার কেটেছে।
কোনো মেয়েকেই বাইরে বেরুতে দেওয়া হতো না। অভিভাবক যেমন বাবা মা দাদা ছাড়া অন্য সবার, বিশেষ করে অনাত্মীয় পুরুষদের প্রবেশ ছিল নিষিদ্ধ। বছরে একবার মাত্র টিচারদের পাহারায় স্কুলের মেয়েদের এক্সকারশনে নিয়ে যাওয়া হতো রাজস্থান, গোয়া বা পণ্ডিচেরি। কার্শিয়াংয়ের স্কুল লাইফে ছেলেদের সঙ্গে মেশার কোনো রকম সুযোগ ছিল না সুদীপ্তার। অবশ্য বছরে তিনবার স্কুলে লম্বা ছুটি পড়ত, ক্রিসমাসে, পুজোয় এবং সামারে। কার্শিয়াংয়ের সামারটা সেভাবে বোঝা না গেলেও ছুটি দেওয়া হতো। এই তিনবার মা বাবা গিয়ে সুদীপ্তাকে লেক গার্ডেন্সের বাড়িতে নিয়ে আসতেন। এর ভেতর পুজোর ছুটিটা সবচেয়ে দীর্ঘ, 3 উইক। বাড়ি এলে পাড়ার ছেলেদের সঙ্গে দেখা হতো। সুদীপ্তার মতো এখানেও তারা জন্মেছে, বড় হয়ে উঠেছে। ওদের সঙ্গে একটু আধটু গল্প, মজা টজা, কবে এসেছিস, পড়াশোনা কেমন চলছে ইত্যাদি ইত্যাদি। তবে পুজো ভ্যাকেশনের আনন্দটাই অন্য রকম। ষষ্ঠী থেকে নবমী অবধি রোজ সকাল থেকে মাঝরাত পাড়ার পুজো প্যান্ডেলে এলাকার ছেলে মেয়েদের সঙ্গে তুমুল আড্ডা, হইচই, একসঙ্গে বসে ভোগ খাওয়া, মাঝে মাঝে কাছাকাছি বা দূরে প্রতিমা দেখে ফিরে এসে প্যান্ডেলে গুলতানি। দশমীর দিন লরিতে চেপে অন্য সবার সঙ্গে আউটরাম ঘাট কি বাবুঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া। এই সময়টা ছেলেদের সঙ্গে যা একটু মেলামেশা, ছুটি শেষ হলে ফের কার্শিয়াংয়ে ফেরা। তখন আর এই ছেলেদের কারোরই কথা তেমন মনে থাকে না, কিন্তু ইংলিশ সেকেন্ড ইয়ারের এই অরিন্দম সুদীপ্তার দেখা অন্য সব ছেলের চেয়ে আলাদা। রিজু অকপট, নিজের পড়াশোনা ছাড়া পৃথিবীর আর সমস্ত বিষয়ে আগ্রহ শূন্য। এমনকি জেচে এসে যে দুটি মেয়ে তার সঙ্গে আলাপ করল তাদের সম্বন্ধে বিশেষ কৌতূহল নেই। বেশিরভাগ মানুষই তাদের দারিদ্র বা আর্থিক দুরবস্থার কথা লুকিয়ে রাখে, কিন্তু অরিন্দম স্পষ্ট জানিয়ে দিয়েছে সে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। কারোকে কফি টফি খাওয়ানো তার পক্ষে সম্ভব নয়। তার বিলটি কেউ মিটিয়ে দেয় সেটাও সে চায় না। ছেলেটার আত্মসম্মান বোধ খুবই প্রখর। এই প্রথম একটি যুবক সুদীপ্তার মনে ছাপ ফেলল। ময়ূরী ভীষণ বিরক্ত বলল, দেখলি ছেলেটা একটি কথাও না বলে কিভাবে চলে গেল, আমার ভীষণ খারাপ লেগেছে, আমি ওকে এখন থেকে অ্যাভয়েড করব, চল লাইব্রেরিতে যাওয়া যাক, অন্য মনস্কর মতো উঠে দাঁড়ালো সুদীপ্তা। 5, বাড়িতে তখন সুদীপ্তার সবচেয়ে বড় বন্ধু ছিল তার বৌদি ঐন্দ্রিলা। বয়সের অনেকটাই তফাৎ। ঐন্দ্রিলা সরকারি কলেজের লেকচারার আর সুদীপ্তার ডিগ্রি করছে সবে ফার্স্ট ইয়ার। ইনস্টিটিউটে ক্লাস করার পর লাইব্রেরি, তারপর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যেত। তার অনেক আগেই ঐন্দ্রিলা কলেজ থেকে চলে আসে। ননদ্রি যতক্ষণ না ফিরছে সে উন্মুখ হয়ে থাকে। সুদীপ্তা বাড়ি ফিরে বই নোটবুক টুকের ব্যাগটা তার পড়ার টেবিলে রেখে সোজা বাথরুমে, ফ্রেশ হয়ে পোশাক টোশাক পাল্টে ঐন্দ্রিলার সঙ্গে দোতলার ব্যালকনিতে গিয়ে মুখোমুখি দুটো সোফায় গিয়ে বসে। মাঝখানে সেন্টার টেবিলে ধুমায়িত কফির কাপ, কুকিজ, কেক বা বাড়িতে তৈরি কিছু মুখরোচক খাবার দাবার। এলাকাটা খুব ছিমছাম নিরিবিলি, বাস, অটো বা মিনি বাসটাসের ঝঞ্ঝাট নেই। চারপাশের বাড়িগুলোর আর্কিটেকচার চোখ ধাঁধিয়ে দেয়। যেদিকেই তাকানো যায় প্রচুর গাছপালা, অজস্র পাখি, শব্দ দূষণ, বায়ু দূষণ কোনোটাই নেই। সামান্য দূরে বজবজের দিকে রেল লাইন, মাঝে মাঝে দুরন্ত গতিতে চারদিকে ঝড় তুলে ইলেকট্রিক ট্রেন ছুটে যায়। রেল লাইনের ওধারে লেক, লেকের পর সাদার্ন এভিনিউয়ের বিশাল বিশাল আকাশ ছোঁয়া হাই রাইজ। সেদিন সন্ধেবেলায় ঐন্দ্রিলা আর সে ব্যালকনিতে বসে খেতে খেতে গল্প করছিল। রাস্তার কর্পোরেশনের ভেপার ল্যাম্পগুলো জ্বলে উঠেছে, চারদিকের বাড়িগুলোতেও প্রচুর আলো। সব মিলিয়ে এলাকাটা এই রাত্রিবেলায় যেন স্বপ্নের এক ভূখণ্ড। সারাদিন ভিড়ে মিছিলে স্লোগানে তুমুল শোরগোলে প্রবল উত্তেজনায় ফুটতে থাকা কলকাতার মধ্যে থেকেও
যেন কলকাতার বাইরে। সারা দিন ইনস্টিটিউটে কী হলো, কোন টিচার কেমন পড়ান, নতুন বন্ধুরা কে কীরকম, ক্লাসের ছেলে মেয়ে ছাড়া অন্য সাবজেক্টের স্টুডেন্টদের সঙ্গে পরিচয় টরিচয় হয়েছে কি না, ঐন্দ্রিলাকে এসব না জানালে পেটের ভাত হজম হয় না তার। সুদীপ্তা বলল, জানো বৌদি, আজ একটা ছেলের সঙ্গে আলাপ, সেকেন্ড ইয়ার ইংলিশ, হি ইজ ইউনিক। ঐন্দ্রিলা তার দিকে তাকায়, কীরকম? নাম অরিন্দম মিত্র, স্কুল লেভেলে রেকর্ড মার্কস পেয়ে পাস করেছে। ইংলিশে যা মার্ক পেয়েছে সে রেকর্ড কেউ কোনো দিন ছুঁতে পারবে কি না সন্দেহ। অনেকেই বলে ইংলিশে এমন ব্রাইট স্টুডেন্ট ইনস্টিটিউটে আর কখনো আসেনি। ঐন্দ্রিলা আগে কখনো সুদীপ্তার মুখে কোনো ছেলের কথা শোনেনি। 19 বছর বয়স হলো তার এই ননদটির। কার্শিয়াংয়ের মিশনারি স্কুল যে কঠোর ডিসিপ্লিনের খোপে তাকে ঢুকিয়ে দিয়েছিল, তাতে পড়াশোনা, স্কুল কম্পাউন্ডের ভেতর স্পোর্টস, এসবের বাইরে পৃথিবীর অন্য কোনো ব্যাপারে সে কোনো রকম আগ্রহই বোধ করতো না। ছেলেদের সঙ্গে মেলামেশার সুযোগই ছিল না। ঐন্দ্রিলা লক্ষ্য করেছে পুরুষ সম্বন্ধে সুদীপ্তা এতকাল উদাসীনই ছিল। যে ইনস্টিটিউটে সে ভর্তি হয়েছে সেটা কোয়েড, ছেলেদের পাশাপাশি বসেই তাকে ক্লাস করতে হয়, তাছাড়া অন্য সব সাবজেক্ট এবং ইয়ারের প্রচুর পুরুষ স্টুডেন্ট রয়েছে, স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে পরিচয় হতে পারে। কিন্তু মাত্র 3 উইক ক্লাস করতে না করতেই একটি বিশেষ ছাত্র সম্বন্ধে বলতে গিয়ে সুদীপ্তার চোখে মুখে একটু বেশি বেশি উচ্ছ্বাস যেন ফুটে উঠছে। ভেতরে ভেতরে একটু মজাই পেল ঐন্দ্রিলা। নিটোল গ্রিবাটি সামান্য বেঁকিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে দীপু, ইনস্টিটিউটের ওই রত্নটির সঙ্গে তোর আলাপটা হলো কি করে? সুদীপ্তার ডাক নাম দীপু। বৌদির নিরীহ প্রশ্নটির মধ্যে গুঁড়ো একটি ইঙ্গিত রয়েছে সেটা খেয়ালই করল না সুদীপ্তা। কীভাবে পরিচয়টা হয়েছে তার খুঁটিনাটি জানিয়ে দিল। সেকেলে সিনেমার সংলাপের ধরনে ঐন্দ্রিলা বলল, ছেলেটাকে তোর মনে ধরেছে দেখছি। এবার লজ্জা পেয়ে গেল সুদীপ্তা। কি যে বলো না বৌদি, অরিন্দম মিত্র ব্রিলিয়ান্ট স্কলার, আমার সিনিয়র, এইটুকুই তো বলেছি। মনে ধরা ধরি তোমার মতো JNU-র স্টুডেন্ট, একটা কলেজের প্রফেসর, তার মুখে কীসব গাঁইয়া মার্কা ডায়লগ, এর মানে হয়? চোখ ছোট করে সুদীপ্তাকে নিরীক্ষণ করতে থাকে ঐন্দ্রিলা। সুদীপ্তা ভুরু কুচকে ঝংকার দেয়, অমন করে কি দেখছো? না কিছু না, ঐন্দ্রিলা বলল, ছেলেটা সম্পর্কে খুব কিউরিওসিটি হচ্ছে। ইটস নো ফান দীপু, আই অ্যাম রিয়েলি সিরিয়াস। সুদীপ্তা উত্তর দিল না। সেই যে অরিন্দমের সঙ্গে আলাপ হয়েছিল তারপর মাস 3 কেটে গেছে। এর মধ্যে প্রায় রোজই সুদীপ্তার সঙ্গে তার দেখা হয়েছে। অরিন্দমের বেশিরভাগ ক্লাস হয় 3rd আর গ্রাউন্ড ফ্লোরে, সুদীপ্তাদেরও 3rd ফ্লোরে এবং 2nd ফ্লোরে। একটা ক্লাস শেষ হলে অন্য ক্লাসরুমে যাওয়ার পথে, 1 ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার সময় সিঁড়িতে বা লিফটে দিনে 2-3 বার তারা মুখোমুখি পড়ে গেছে। ক্যান্টিনেও দেখা হলেই একটু হাসি, সামান্য 2-1টা কথা, ব্যাস এইটুকুই। তবে লাইব্রেরিতে রোজ দেখা হলেও একটিও বাক্য বেরোয় না অরিন্দমের মুখ থেকে। ঘাড় গুঁজে সে সেখানে বইয়ের ভেতর ডুবে থাকে। ক্যান্টিনে কখনোই 1 টেবিলে নয়। সুদীপ্তাও তার কাছে যাবার চেষ্টা করে না। মোটামুটি বেশ দূরত্বই বজায় রেখে চলেছে অরিন্দম। এদিকে ময়ূরী প্রথম দিনের আলাপের পর অরিন্দমকে স্রেপ নাকচ করে দিয়েছে। তার একটি বন্ধু জুটেছে, ইন্টারন্যাশনাল রিলেশনের অর্ণব দত্ত, অর্ণবের 3rd ইয়ার। সুদীপ্তার সঙ্গে তার সম্পর্কটা অটুট আছে ঠিকই, তবে ক্লাসের পর অনেকটা সময় ময়ূরী তার সঙ্গে কাটায়। তার মধ্যে লাইব্রেরি ওয়ার্কও করে, ক্যান্টিনেও যায়, তবে মাঝে মাঝে কফি হাউসে কি সিনেমা হলেও। সুদীপ্তার যেমন চলছিল তেমনই চলছে, ক্লাস, লাইব্রেরি, ক্যান্টিন। তারও অবশ্য বেশ কিছু বন্ধু জুটেছে, ঘনিষ্ঠতা তেমন কিছু নয়।
হঠাৎ একদিন ইনস্টিটিউটে সামান্য চাঞ্চল্য দেখা দিল। উপলক্ষটা একটি ডিবেট, বিষয় ভারতের মিক্সড ইকোনমির পক্ষে এবং বিপক্ষে বিতর্ক চলবে তিন দিন ধরে। কলকাতার নাম করা কলেজ এবং দুটো ইউনিভার্সিটি ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরের কলেজ এবং ইউনিভার্সিটি থেকে ছাত্ররা যোগ দেবে। বিতর্কের বিষয়টা যদিও অর্থনৈতিক, যে কোনো সাবজেক্টের স্টুডেন্টরা এতে অংশ নিতে পারে। ওপেন টু অল, অজস্র আবেদনপত্র এসেছে, তার ভেতর থেকে প্রচুর ঝাড়াই বাছাইয়ের পর 32টা টিমকে মনোনীত করা হয়েছে। পক্ষে এবং বিপক্ষে প্রতিটি টিমে থাকবে দুজন করে, একজন স্পিকার, অন্যজন রিসার্চার। অবশ্য রিসার্চ ওয়ার্কটা দুজনকেই করতে হবে, নইলে স্পিকার বলবে কি করে? প্রতিটি স্পিকার 20 মিনিট করে বলার সময় পাবে। 32টা টিমকে 4টে গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে, এ বি সি ডি। প্রতিটি গ্রুপে থাকবে 8টা করে টিম, পক্ষে 4টে, বিপক্ষে 4টে। কম্পিটিশন চলবে 3 দিন ধরে। প্রথম দিন লাঞ্চের আগে এবং পরে 2টো সেশনে প্রতিযোগিতা হবে গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে। ফুল মার্কস 100-এর ভেতর কারা কত নাম্বার পেল তার ভিত্তিতে যে টিমটা জিতবে তারা ফাইনালে চলে যাবে। দ্বিতীয় দিনের প্রতিদ্বন্দ্বিতা গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে। প্রক্রিয়াটা একই রকম, একটি দল জিতে ফাইনালে যাবে, বাকি টিমগুলো কম্পিটিশন থেকে বিদায় নেবে। তৃতীয় দিনে ফাইনাল, যে টিম এতে জিতবে তারা পাবে বড় একটা ট্রফি এবং 1,00,000 টাকা। রানার্স আপ যারা হবে তারা পাবে ছোট একটা ট্রফি আর 50,000 টাকা। পুরো প্রতিযোগিতার সেরা স্পিকারকে দেওয়া হবে একটি গোল্ড প্লেটেড মেডেল এবং নগদ 50,000 টাকার পুরস্কার। প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইনস্টিটিউটের বিশাল সেন্ট্রাল অডিটোরিয়ামে, সেখানে হাজার খানেক শ্রোতার বসার ব্যবস্থা রয়েছে। কম্পিটিশনের বিচারক 5 জন বিখ্যাত অর্থনীতিবিদ, এদের একজন মুম্বাই ইউনিভার্সিটির অধ্যাপক, একজন মাদ্রাজ ইউনিভার্সিটির, একজন আমেরিকার একটি ইউনিভার্সিটির, একজন একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজের অর্থনৈতিক উপদেষ্টা, 5জন বিখ্যাত একটি ইকোনমিক মান্থলির এডিটর। 3 দিনের এই প্রতিযোগিতার প্রতিটি সেশনে সভাপতিত্ব করবেন ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর। তিনি কোনো টিমকেই মার্কস দেবেন না, কেননা তার ইনস্টিটিউটের ছেলেমেয়েরাও এই প্রতিযোগিতায় অংশ নেবে। তিনি মার্কস দিলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, তার নিরপেক্ষ থাকাই সঙ্গত। অডিটোরিয়ামের বাইরের দেওয়ালে প্রতিযোগীদের লম্বা লিস্ট টাঙিয়ে দেওয়া হলো। কোন টিম কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে এসেছে, সেই সব টিমে যেসব অংশগ্রহণকারী রয়েছে তাদের নাম, কোন কোন সাবজেক্টের তারা স্টুডেন্ট, সব ডিটেলে লেখা আছে। কার্শিয়াংয়ের সেই মিশনারি স্কুলে এমন বিরাট আকারের একটা ইভেন্টের কথা ভাবাই যেত না। সুদীপ্তার বেশ উত্তেজনাই হচ্ছিল। নানা নাম করা কলেজ এবং ইউনিভার্সিটি থেকে সেরা সেরা ছেলেমেয়েরা ডিবেটে যোগ দেবে। যদিও অর্থনীতির সুদীপ্তার সাবজেক্ট নয়, তবু ডিবেটে তারা কে কী বলে, কীভাবে তাদের বক্তব্য পেশ করে শোনার জন্য সে উদগ্রীব হয়ে আছে। শুধু সে একাই নয়, ইনস্টিটিউটের সব ছেলেমেয়েরাই। কোন কোন ইনস্টিটিউশন থেকে প্রতিযোগীরা বিতর্কে যোগ দিতে আসছে জানার জন্য খুব কৌতূহল হচ্ছিল সুদীপ্তার। লিস্ট তো টাঙানোই আছে, কম্পিটিশন শুরু হতে এখনও 1 সপ্তাহ বাকি। তার আগেই একদিন ক্লাস শেষ হলে সে অডিটোরিয়ামে চলে এলো। চোখে পড়ল ইনস্টিটিউটের আরও কয়েকজন স্টুডেন্ট লিস্টটা দেখছে, অর্থাৎ কৌতূহলটা তার একারই নয়। সুদীপ্তার ভিড়ের মধ্যে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো। বিভিন্ন ইনস্টিটিউটের যেসব পার্টিসিপেন্ট যোগ দিয়েছে তারা প্রায় সবাই অর্থনীতির স্টুডেন্ট, সেটাই স্বাভাবিক, তবে 2-4 জন পলিটিক্যাল সায়েন্স কি মডার্ন হিস্ট্রিরও আছে। অ্যালফাবেটিক্যালি অর্থাৎ বর্ণানুক্রমিক কলেজ এবং ইউনিভার্সিটির নাম পরপর
কম্পিউটারে টাইপ করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখতে দেখতে ওপর থেকে নিচের দিকে নামছিল সুদীপ্তা। তাদের ইনস্টিটিউটের নাম আসতেই তার দুচোখ আটকে গেল। পাশে যে দুজন প্রতিযোগীর বিবরণ রয়েছে তারা হলো মৃদুল সেন আর অরিন্দম মিত্র। মৃদুলের ইকোনমিক্স থার্ড ইয়ার, অরিন্দমের সেকেন্ড ইয়ার ইংলিশ। স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না, যেখানে শতকরা 90% অর্থনীতির স্টুডেন্ট দু চারজন মাত্র পেল সায়েন্স, দু চারজন মাত্র পল সায়েন্স, মডার্ন হিস্ট্রি বা ফিজিক্স কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের, লিটারেচারের মাত্র একজনই অরিন্দম মিত্র। বিশুদ্ধ সাহিত্যের ছাত্র হয়ে সে কোন সাহসে এই কম্পিটিশনের নাম দিয়ে বসল ভেবে পায় না সুদীপ্তা। লিস্টটা দেখার পর বেশ কয়েকবার অরিন্দমের সঙ্গে দেখা হয়েছে। কেন সে সম্পূর্ণ অন্য একটা সাবজেক্টের ডিবেটে পার্টিসিপেট করতে চলেছে জিজ্ঞেস করতে গিয়েও চুপ করে গেছে সুদীপ্তা, সেটা অশোভন। কে কী করবে না করবে তার সম্পূর্ণ তার ব্যাপার। এমন কিচ্ছু ঘনিষ্ঠতা অরিন্দমের সঙ্গে হয়নি, তবু তার জন্য কেমন যেন টেনশন হচ্ছে। যেখানে নাম করা সব কলেজ আর বিশ্ববিদ্যালয়ের দারুণ দারুণ ইকোনমিক্সের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, সেখানে ইংলিশের ছাত্র হয়ে সে কীভাবে বিরুদ্ধ পক্ষকে কাউন্টার করবে, সেটাই সুদীপ্তার দুশ্চিন্তার কারণ। নির্দিষ্ট দিনে ডিবেট কম্পিটিশন শুরু হয়ে যায়। বিশাল এয়ার কন্ডিশনড অডিটোরিয়ামটায় গ্যালারির আকারের শ্রোতাদের বসার ব্যবস্থা। একদিকে ফ্লোর থেকে 5 ফুট উঁচু আধখানা বৃত্তের শেপে মস্ত মঞ্চ, সেখানে ওঠার জন্য দুপাশ দিয়ে 4টে করে চওড়া চওড়া স্টেপ। মঞ্চটা সবুজ কার্পেট পেতে ফুল টুল দিয়ে চমৎকার সাজানো। সেটার মাঝখানে গদি মোড়া আরামদায়ক চেয়ারে সভাপতি এবং বিচারকদের বসার বন্দোবস্ত করা হয়েছে। তাদের সামনে দামি টেবিল ক্লথে মোড়া টানা লম্বা টেবিল, প্রত্যেকের জন্যই একটা করে হ্যান্ড মাইক, জলের বোতল, পেন, সুদৃশ্য প্যাড। বিচারকরা যেখানে বসেছেন তার ডান দিকে একটু দূরে অনুষ্ঠানের সঞ্চালকের বসার জন্য একটা চেয়ার। সঞ্চালক সুদীপ্তাদেরই ইনস্টিটিউটের অর্থনীতির একজন তরুণ লেকচারার। তাছাড়া ডিবেটের জন্য মঞ্চের দুই প্রান্তে দুটো লম্বা মাইক, বাঁ পাশের মাইকের সামনে দাঁড়িয়ে মিশ্র অর্থনীতি দেশের উন্নতির সহায়ক হবের পক্ষে বক্তব্য পেশ করবে একজন ডিবেটার। তার প্রতিপক্ষ মঞ্চের ডান পাশের মাইকের সামনে দাঁড়িয়ে যুক্তি এবং তথ্য দিয়ে বুঝিয়ে দিতে চেষ্টা করবে মিশ্র অর্থনীতি দেশের উন্নয়নকে ব্যাহত করবে এবং সমাজের অনগ্রসর দরিদ্র মানুষের জীবনযাত্রার মানকে কোনোভাবেই উন্নত করতে পারবে না। অডিটোরিয়ামের একটাও সিট ফাঁকা নেই, একেবারে ঠাসা। বসার জায়গা না পেয়ে অনেকে দু ধারের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এত ভিড়ের কারণে সুদীপ্তাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েরাই শুধু নয়, যেসব কলেজ আর বিশ্ববিদ্যালয় থেকে ডিবেটাররা বিতর্কে অংশ নিতে এসেছে সেসবের ছাত্রছাত্রীরাও শ্রোতা হিসেবে জড়ো হয়েছে। কাঁটায় কাঁটায় 9:30 রবীন্দ্রসঙ্গীত দিয়ে উদ্বোধন, তারপর অনুষ্ঠানের সভাপতি সুদীপ্তাদের ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলার স্বাগত ভাষণ শেষ হলে মূল অনুষ্ঠান শুরু হয়েছে। আজ গ্রুপ এ এবং গ্রুপ বির ডিবেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। প্রি লাঞ্চ এবং পোস্ট লাঞ্চ দুটো সেশন ধরে এটা চলবে। কোন গ্রুপের কোন টিম টোটাল 100 মার্কের কত পার্সেন্ট পেয়েছে বিচারকরা তা জানাবেন না, শুধু দুই অধিবেশনের শেষে কোন টিম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেটা ঘোষণা করা হবে। দেশের অর্থনীতি নিয়ে কোনো দিনই মাথা ঘামায়নি সুদীপ্তা, কিন্তু তাদের ইনস্টিটিউট এই ডিবেটের উদ্যোক্তা, তাই তার ভীষণ আগ্রহ হচ্ছিল। আগ্রহের সব থেকে বড় কারণ অরিন্দম। ইংরেজির ছাত্র হয়েও সে কী বলে শোনার জন্য তার যেমন কৌতূহল, তেমনই স্নায়ুর ওপর চাপ বাড়ছে।
এই ইনস্টিটিউটের দুই পার্টিসিপেন্ট অরিন্দম মিত্র আর মৃদুল সেনের নাম রয়েছে গ্রুপ ডিতে, তাদের ডিবেট কাল। তবু সুদীপ্তা ঠিক করে ফেলেছে অনুষ্ঠানের তিনটে দিনই ক্লাস করবে না, অডিটোরিয়ামে এসে ডিবেট শুনবে। আজ 9:30টার বেশ কয়েক মিনিট আগে সে এসে মঞ্চের সামনের দিকের 3rd রোতে সিট পেয়েছে। সঞ্চালক অর্থনীতি তরুণ অধ্যাপক ডক্টর দেবাশিস সাহা তার চেয়ার থেকে উঠে ধীরে ধীরে মঞ্চের ডান পাশের লম্বা মাইকের সামনে এসে এ গ্রুপের প্রথম টিম এবং বি গ্রুপের প্রথম টিম দুটোকে মঞ্চে আসার অনুরোধ জানালেন। কোন কোন ইনস্টিটিউট থেকে তারা এসেছে এবং দুই টিমের 4 জন ডিবেটারের নামও জানিয়ে দেওয়া হলো। দুটোই খুব বিখ্যাত কলেজ। গ্রুপ এর 8টা টিম আজ মিশ্র অর্থনীতির পক্ষে বলবে, আর গ্রুপ বির 8টা টিম বলবে বিপক্ষে। এইভাবে কাল গ্রুপ সির টিমগুলো পক্ষে এবং গ্রুপ ডির 8টা টিম বিরুদ্ধে তাদের বক্তব্য জানাবে। মঞ্চের সামনের দিকে প্রথম দুটো রয়ে মোট 32টা টিমের 64 জন প্রতিদ্বন্দ্বীর বসার ব্যবস্থা করা হয়েছে। ডক্টর সাহা ঘোষণা করার পর মঞ্চের বাঁ পাশ দিয়ে এ গ্রুপের টিমটা উঠে এসে বাঁ দিকের মাইকের এবং বি গ্রুপের টিমটা ডান দিকের মাইকের সামনে এসে দাঁড়ালো। বোঝা গেল ডক্টর সাহা ডাকা মাত্র এইভাবে পক্ষে এবং বিপক্ষের টিমগুলো বাঁয়ে এবং ডাইনে উঠে আসবে। সুদীপ্তা আগেই জেনেছে প্রতি টিমের 1জন স্পিকার এবং 1জন রিসার্চার। প্রতিটি স্পিকারের জন্য বরাদ্দ সময় 20 মিনিট। সে যদি কোনো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে বা ভুলে অযৌক্তিক কিছু বলে বসে, রিসার্চার সঙ্গে সঙ্গে তা শুধরে দেবে। 2 মাইকের সামনে 2 স্পিকার এবং তাদের পাশে তাদের 2 রিসার্চার টাইপ করা বেশ কিছু কাগজ হাতে নিয়ে প্রস্তুত। ডক্টর সাহা প্রথমে মিশ্র অর্থনীতির পক্ষের টিমকে বলার নির্দেশ দিলেন। স্পিকার শুরু করল, বলতে বলতে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছিল সে। রিসার্চার তৎক্ষণাৎ তার ভুল টুলগুলো ধরিয়ে দিচ্ছিল। ঠিক 20 মিনিট বাদে তাকে থামিয়ে দেওয়া হলো। এরপর বি গ্রুপের পালা, কিন্তু বিপক্ষে বলতে গিয়ে বারবার তার গোলমাল হয়ে যাচ্ছে। রিসার্চারও কেমন যেন নার্ভাস হয়ে পড়ছে। কোনো রকমে গলদঘর্ম হয়ে তারা 20 মিনিট কাটালো। তারপর ডাকা হলো 2 গ্রুপের আরও 2টো টিমকে। তারাও যেমন তেমন জমিয়ে দিতে পারলো না, বলার ভঙ্গি কেমন যেন এলোমেলো, খাপ ছাড়া গোছের। আসলে বিখ্যাত সব অর্থনীতিবিদ এবং এত শ্রোতার সামনে এমন শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামেও ঘাবড়ে ঘেমে নেয় একসা। এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুপক্ষের মোট 8টা টিমের বিতর্ক শেষ হলো। প্রতিটি সেশন 3 ঘন্টার, মর্নিংয়ের 9:30 থেকে 12:30, দুপক্ষের 8 স্পিকার 20 মিনিট করে, মোট 160 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট। বাকি 20 মিনিট বিচারকেরা টিমগুলোর সম্বন্ধে আলোচনা করে কাগজে মার্কস লিখে রাখলেন। এরপর 1 ঘন্টার লাঞ্চ ব্রেক, বিচারকরা উঠে পড়লেন। সেই কোন সকালে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সুদীপ্তা, চনচনে খিদে পেয়ে গেছে, সে সোজা ক্যান্টিনে চলে গেল। মিশ্র অর্থনীতি কি ব্যাপার আগে জানত না সে, এতক্ষণ যে ডিবেট শুনল তাতে মোটামুটি ধারণা হয়েছে। গভর্নমেন্ট পাবলিক সেক্টরে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে, যেমন দুর্গাপুরে, ভিলাইতে, রাউরকেল্লায় এবং ভারতের নানা প্রদেশে, তার পাশাপাশি বেসরকারি প্রাইভেট সেক্টরকেও নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, জুট, অটোমোবাইল, এমনই কত যে কলকারখানা বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে। গভর্নমেন্টের ধারণা সরকারি এবং বেসরকারি পাশাপাশি চললে দেশের অর্থনীতি বুনিয়াদ মজবুত হবে। 3 দিনের বিতর্ক এই নীতির পক্ষে এবং বিপক্ষে। ক্যান্টিন থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে
দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে গেল। প্রথম সেশনটা ছিল মেরেমেরে, কিন্তু এই সেশনের চারটে চারটে আটটা টিম পরস্পরের সঙ্গে জোরালো টক্কর দিল। দিনের শেষে অনুষ্ঠানের সভাপতি হ্যান্ড মাইক তুলে নিয়ে বললেন, আজকের বিতর্কের মান যে উচ্চতায় পৌঁছবে বলে আশা করা গিয়েছিল তা পূরণ হয়নি। যে ছাত্ররা আজ অংশগ্রহণ করেছে তাদের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলে পাঁচজন শ্রদ্ধেয় বিচারক এবং দেশের অগ্রগণ্য অর্থনীতিবিদদের তেমনই অভিমত। আমিও তাঁদের সঙ্গে একমত। তবু নিয়ম অনুযায়ী সহমতের ভিত্তিতে বিচারকরা এ গ্রুপের উত্তরবঙ্গের রামমোহন কলেজকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছে। অর্থাৎ আজ মিশ্র অর্থনীতির জয় হয়েছে। বিচারকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেসব ছাত্রছাত্রী আজ এখানে শ্রোতা হিসাবে উপস্থিত থেকে বিতর্ক সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাদের অজস্র ধন্যবাদ।